সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। তোমরা যারা দশম শ্রেণীতে আছো, অর্থাৎ যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। এটি হচ্ছে তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমরা অলরেডি এটা হয়তো অনেকে হাতে পেয়েছো। দেখো, এই অ্যাসাইনমেন্টটি অনেকেই হয়তোবা তোমরা ইউটিউব বা বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছো, কিন্তু মজার বিষয় আছে যে এখানে কিছু মূল্যায়ন বা নির্দেশনা দেওয়া আছে। লক্ষ্য করো, এখানে এই নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন হয়নি। আর এই অ্যাসাইনমেন্টটি যে বুঝে শুনে ভালোভাবে করবে, নিশ্চয়ই সে জ্যামিতি সম্পর্কে অর্থাৎ বৃত্ত সম্পর্কে সংক্রান্ত ধারণা পাবে এবং বৃত্ত সংক্রান্ত উপপাদ্য সম্পর্কে ধারণা পাবে। এছাড়া বৃত্ত সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে এই উপপাদ্যগুলো প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি অ্যাসাইনমেন্ট। এখানে দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে যে শিরোনামটা হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ ও প্রয়োগ। আর এখানে দেওয়া আছে, এই একটা চিত্র দেওয়া আছে। লক্ষ্য, এই একটা চিত্র, এই একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র দেওয়ার পর নিচে আবার কিছু শর্ত হয়েছে, এর উপর ভিত্তি করে তোমাকে এই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে। 1, 2, 3, 4, এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই চারটি প্রশ্নের উত্তর দিতে গেলে আবার তোমাকে এই মূল্যায়ন নির্দেশনা, যে চারটা নির্দেশনা মানতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এই অনুযায়ী এই মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী এখানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে দেখো, এখানে নির্দেশনা নির্দিষ্ট করে দেওয়া আছে এবং সেই সাথে ডানে মার্কসটাও দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে মার্কসগুলো যে দেওয়া হয়েছে, কোনটায় কত মার্কস পাবা তা এই যে মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স অনুযায়ী দেওয়া আছে। আর আমরা এইভাবেই ফলো করে এটা সমাধান করি এবং সেই সাথে ভিডিওটি ভালোভাবে দেখে কিছু শেখারও চেষ্টা করি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে তোমরা দেখে দেখে শুধু তুলে ফেলবা না, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্টটা ছিল, দেখো, প্রমাণ করো যে ও বৃত্তটির কেন্দ্র। এখানে ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করে ও বিন্দু হতে এ বি সি ডি বিন্দুগুলো দূরত্ব যা থাকবে। এখানে সর্বসমতা বলছে, খেয়াল রাখতে হবে, সর্বসমতা এই কথাটা বলছে। অনেকে করছে কি, এটা কিন্তু দেখাইছে কি সদৃশকরী ত্রিভুজ অনুযায়ী দেখাইছে। এখানে দেখো, সদৃশকরী ত্রিভুজের অনুযায়ী দেখাইছে যে একটা ভুল হয়েছে। তোমরা দেখতে হবে যে এখানে তোমাদের নির্দেশ অনুযায়ী আমরা করি করে দেখো দেওয়া আছে। এটা আমাদের উদ্যোগকে দেওয়া আছে কি, দেখো, এ বি সি ডি বৃত্তে এ বি ও সি ডি দুইটি সমান যায় এবং এ বি সমান্তরাল সি ডি। এই দেখো, এই যে এ বি, এখানে দেখো আমি চিত্রটা একটু কালার করে দিছি কারণ তোমাদের বোঝার জন্য। দেখো, এ বি এবং সি ডি দুটি সমান যায়, এ বি আর সি ডি সমান। অর্থাৎ এ সমান কত, এ বি সমান কত, তোমার সি ডি, এটা দেওয়া আছে নাকি, এ বি সমান সি ডি এটা দেওয়া আছে। এবং এরপর বলছে এ ও সি এবং বিও ডি যোগ করলে, দেখো আমরা এ ও সি, এখন এই এ সি আর বিডি যোগ করলে পরস্পর কি ও বিন্দুতে মিলিত, এই যে এখানে ও বিন্দুতে মিলিত হয়েছে নাকি, এই ও বিন্দুই হচ্ছে আমাদের কি এই বৃত্তটার কেন্দ্র, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখলাম, এখানে এখান থেকে লেখা তোমরা শুরু করবা। এরপর লক্ষ্য করো, আমরা প্রমাণ করি যেহেতু এ বি সমান্তরাল সি ডি, লক্ষ্য করো, এবং এ সি ছেদক, লক্ষ্য করো, এই এ বিটা আর এ সিটা ছেদক, তাহলে কোন উৎপন্ন হয় কি, লক্ষ্য করো, একটু খেয়াল করবা যে এখানে এ, এখানে এ এবং কি বি বাহু এবং সি এবং কি ডি বাহু, এই দুইটা কি করছে, এই যে কোণ উৎপন্ন হচ্ছে, কোণ উৎপন্ন করছে, এখানে উৎপন্ন করছে সি কোণ আর এখানে করতেছে এ কোণ, এই দুইটা কোণ উৎপন্ন করছে। লক্ষ্য করো, এই দুইটা কোণ কি সমান, কেন, এই সমান্তরাল আমরা জানি সমান্তরাল দুইটা বাহুকে তৃতীয় কোণ সমান সরলরেখা দ্বারা ভাগ করলে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে কি একান্তর কোণ, একই রেখার বিপরীত পাশে দুই কোণ, এই কোণ আর এই কোণ সমান। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে যে কোণ বি এ সি সমান কোণ এ সি ডি, অর্থাৎ এই দেখো বি এ সি সমান কত, এ সি ডি, এটা ঠিক না। এরপরে খেয়াল করো, এখানে এরপর দেওয়া হয়েছে, আমরা একটু শর্ট করে লিখে দেখো, বি এ সি, এই বি এ সি পিরিয়ডটা না লিখে আমরা লিখি ও এ বি, এই একই তো কোণ, এই কোণ যে কথা বি এ সি যে কথা ও এ বি একই কথা, অনুরূপ আমরা লিখতে পারি ও সি ডি আমরা লিখলাম। এখন করে আবার যেহেতু এ বি সমান্তরাল সি ডি এবং বি ডি হচ্ছে সেদক, এই ক্ষেত্রে বি ডি তখন কোণ হবে কোনটা, এই যে এই কোণ আর এই যে কোণ, ঠিক না, খেয়াল করবা। তাহলে এই যে বি কোণ আর ডি কোণ, এই দুটো কোণ সমান কারণ ওই একান্তর কোণ, অনুরূপভাবে ওই একইভাবে আমরা সহজ কাটকারে লিখি ও বি ডি এ সমান ও ডি সি লিখে নিলাম, ঠিক আছে? তোমরা এই এটুকু লিখবা, প্রমাণ এখান থেকে লিখবা, খেয়াল করো। এরপরে আছে দেখো ত্রিভুজ, আমাদের দুইটা ত্রিভুজ আমরা দুই কালারে করছি, লক্ষ্য করো বোঝার সুবিধার জন্য, যে ত্রিভুজ ও এ বি কোথায়, দেখো ও এ বি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের কি কি সমান আমরা একটু লক্ষ্য করি। আমরা একটুকে প্রমাণ করছি যে ও এ বি অর্থাৎ এই কোণ সমান প্রমাণ করছি এই কোণ, ঠিক আছে, এবং এই কোণ সমান প্রমাণ করছি এই কোণ, এই দুইটা কোণ সমান। এবার আর একটা বিষয় আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে কি, এই যে এ বি সমান কি সিডি, এই দুইটা বাহু সমান তো দেওয়া আছে। তাহলে আমরা জানি যে দুইটা ত্রিভুজের
যদি অনুরূপ দুইটা কোণ সমান এবং একটা বাহু সমান হয় তখন সেটা হচ্ছে আমাদের কি সর্বসম, অর্থাৎ এই হচ্ছে আমাদের সর্বসমতা প্রমাণ করলাম। এই সর্বসম সর্বসম যদি হয় অনুরূপ সবকিছুই সমান, অর্থাৎ আমরা লিখতে পারি ও এ সমান, দেখো ও এ সমান কত ও সি, এবং কত ও বি সমান কত ও ডি, এই যে এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে এটা লিখতে পারি। যেহেতু আবার দেখো এ বি সি ডি বিন্দুগুলো বৃত্তের উপর অবস্থিত, এই যে এ বি সি ডি বৃত্তের অবস্থিত উপর অবস্থিত, এবং এ সি ও বি ডি পরস্পর পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে এই ও বিন্দুতে ছেদ করছে, তাহলে ও বৃত্তের কেন্দ্র, কেন কেন্দ্র আমরা একটু দেখছি, দেখো ও সি সমান কত, ও সি আর কত ও এ, ও এ সমান এবং এটা সমান, তাহলে বোঝা যাচ্ছে এটা মাঝে অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্র, এই আমরা লিখেছি। এই হচ্ছে তোমাদের 1 নং প্রশ্নের উত্তর, তোমরা ভালোভাবে বিষয়গুলো লক্ষ্য করবে এবং এভাবেই করবা। এরপরে খেয়াল করো যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে, 2 নং প্রশ্নটা আমাদের কি ছিল একটু নিশ্চয় লক্ষ্য করো, যে 2 নং প্রশ্নে আমাদের দেখাতে বলা হয়েছে কি একটু খেয়াল করি আমরা, 2 নং প্রশ্নে আমাদের দেখাতে হয়েছে যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তটির ও ই সমান এক্স হলে প্রমাণ করে যে ও এফ সমান এক্স, অর্থাৎ আমাদের বলা হয়েছে যে যে 2 নং প্রশ্নের সমাধান আমাদের দেখাইছে ও ই, এই যে ও ই, ও ই সমান এক্স হলে ও এফ সমান এক্স, এটা দেখাইতে বলছে। তাহলে লক্ষ্য এখানে কিন্তু শুধু অঙ্ক করলেই হবে না, বিষয়টা বুঝে শুনে এবং সঠিকভাবে করতে হবে, তোমরা বিষয়টা ভালোভাবে লক্ষ্য করো যে আমরা কিভাবে করি। খেয়াল করো যেখানে ও কেন্দ্রবিষ্ট এ বি ও সি ডি দুইটি সমান যেটা আমাদের দেওয়া ছিল, আর প্রমাণ করতে হবে যে কোন ও ই সমান, দেখো ও ই সমান এক্স হলে ও এফ সমান এক্স, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা দেখি চিত্রে কি দেওয়া আছে, ওই লম্ব এবি, এটা কিন্তু আমাদের চিত্রে দেওয়া আছে, ঠিক আছে এখানে চিত্র থেকে দেখা আছে এইটা, আর এ বি হচ্ছে সমান্তরাল, যেহেতু এ বি আর সি ডি সমান্তরাল তাহলে ও এফ ও এই সি ডির উপরে লম্ব, সেটা আমরা বলতে পারি। খেয়াল করো ও ই এই খেয়াল করো এইটা লম্ব এইটা, আবার যেহেতু সমান্তরাল তাহলে এইটাও লম্ব হবে, এটা আমরা বলতে পারি। এখন আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এই এ বি জায়ের উপর লম্ব হচ্ছে ও ই, আবার সি ডি জায়ের উপর লম্ব হচ্ছে ও এফ, এটা আমরা উপরে দেখাইলাম। তাহলে আমরা সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ এ ই সমান কত বি ই, আবার ডি ই এফ সমান কত সি এফ, এটা আমরা লিখলাম। কিন্তু এই যদি এ বি এ ই সমান বি হয় তাহলে এ বি এর অর্ধেক হচ্ছে এ ই, সেটা আমরা লিখলাম এ ই সমান কত হাফ অফ এ বি, এবং সি এফ সমান কত হাফ অফ সি ডি। এখন খেয়াল করো কিন্তু এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে, এখানে আমাদের বলছি যে এ বি ও সি ডি দুইটি কি সমান, অর্থাৎ কি এ বি সমান সি ডি, এটা আমাদের দেওয়া আছে। যদি এ বি আর সি ডি সমান হয় তাহলে এদের এ বি এর অর্ধেক আর সি ডি এর অর্ধেকও সমান হবে, অর্থাৎ সি ডি এর অর্ধেক হচ্ছে ডি এফ আর এ বি এর অর্ধেক হচ্ছে এ ই, তাহলে এ ই সমান সি এফ, এটা আমরা বলতে পারি। লক্ষ্য করবা যে এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, এটাও কিন্তু আমাদের নির্দেশ অনুযায়ী প্রমাণ করতে বলছে, এখানে মার্কস আছে তোমরা দেখবা আমরা সেইভাবে প্রমাণ করছি। এরপরে খেয়াল করো আমরা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ দিই, একটা হচ্ছে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের কথা লক্ষ্য করো, ত্রিভুজ দুইটা কোনটা কোনটা দেখো ও এ ই, এবং একটা ত্রিভুজ হচ্ছে ও ডি এফ, এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো আমাদের কি কি সমান, অনুরূপ সবকিছু সমান, দেখো কোন কোন সমান, এই যে এই কোণ সমান এই যে এই কোণ, কারণ কি এটা কি লম্ব অর্থাৎ সমকোণ, আবার ও এ সমান ও ডি, এই যে এই বাহু সমান কত এই বাহু, যেহেতু কি এই কোণ সমান এই কোণ, আবার এই বাহু সমান এই বাহু, কারণ কি এটা হচ্ছে একই বৃত্তে ব্যাসার্ধ, আর আমরা প্রমাণ করছি কি এ ই সমান ডি এফ, এটা আমরা এর আগের পেজে দেখাইছি। অতএব এক্ষেত্রে আমরা দুইটা সর্বসমতার ক্ষেত্রে আমরা এখানে দুইটা বাহু আর একটা কোণ দেখাইছি, অতএব এটা হচ্ছে কি সর্বসম আমরা লিখতে হই, সর্বসম যদি হয় অনুরূপ সব কিছু সমান, অর্থাৎ আমাদের ও এফ আর ও ই সমান, কিন্তু ও ই সমান কত এক্স, সুতরাং কত ও এফ সমান এক্স, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, আমরা সেটা প্রমাণ করে দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা কয়েকবার দেখবে এবং তারপর করবে, হুবহু কপি করে দিবে না, বারবার বললাম কপি করবে না, আগে বুঝো বিষয়টা তারপর তোমরা লিখো, কারণ এই যে তোমাদের এই জ্যামিতিগুলো তোমাদের বইয়ে আছে অনুশীলনী 8-এ দেওয়া আছে, সেই 8-এর 17-18 এই অনুশীলন উপপাদ্যগুলো করলেই এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো 3 নম্বর কথা বলছে যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তটির ও ই সমান 1 সেন্টিমিটার এবং ও এ সমান 5 সেন্টিমিটার, এ বি সমান এটা দেওয়া হলে এক্স এর মান নির্ণয় করো, এটা হলো একটা পরিমিতির অঙ্কের সাথে তুলনা করেছে। এখানে আবার দেখো রুবিক্সে বলা হয়েছে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এক্স এর মান নির্ণয় করবে, আবার এ ই এর মান নির্ণয় করে, 3টা 4টা বিষয়, এ ই এর মান নির্ণয় করলে 1 মার্কস, আর এ দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে 2 মার্কস, উৎপাদকে বিশ্লেষণ করে 3 মার্কস, আর এক্স এর মান নির্ণয় করে 4 মার্কস, এই 4টা রুবিক্স আমি কি করছি অনুসরণ করে এখানে তৈরি করছি। লক্ষ্য করো আমরা লিখি 3 নং প্রশ্নের উত্তর, তা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত আমাদের দেওয়া আছে ও সমান 1 সেন্টিমিটার, ও এ সমান কত 5 সেন্টিমিটার, আর এ বি সমান 2x+2 এত সেন্টিমিটার, ঠিক আছে এটা দেওয়া আছে।
ওকে, এখন আমরা যেহেতু সি3 ওই লম্ব এবি, দেখো সি3 কি ওই লম্ব এবি, তাহলে আমরা এইটা কি ছিল যেহেতু লম্ব আমরা নিয়ম অনুযায়ী দেই এই সমান এবি এর অর্ধেক, এবি বাই 2। তো এবি এর মান 2x+2, এখান থেকে 2 কমন নিলে থাকে x+1, 2 এ 2 এ কাটা থাকে কত x+1, এটা হচ্ছে আমাদের কি এই যে এ এর মান। তো এ এর মান নির্ণয় করতে হলে বলছে কত 1 মার্কস, পেয়ে গেলে তুমি 1 মার্কস। খেয়াল করো এরপরে আমরা চিত্রে দেখো ও ই লম্ব হচ্ছে এবি, অর্থাৎ কি ও এ ই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই অতিভুজ স্কয়ার, অতিভুজ কত ও এ স্কয়ার সমান কত এ স্কোয়ার যোগ ও ই স্কোয়ার, আমরা মান বসাই ও এর মান হচ্ছে 5, এরপরে স্কোয়ার এ ইর মান হচ্ছে কত এ x+1, আর ও এর মান হচ্ছে x, আমরা বসাইলাম এরপর 5 এর উপরে স্কোয়ার হচ্ছে 25, আর এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে x² + 2x + 1, আর x² জায়গায় রাখলো। এখন আমরা দেখো 25 এই প্লাস ওয়ানটা, এই যে প্লাস ওয়ানটা আমরা বামে নিয়ে আসলাম মাইনাস করে, আর ডানে দেখো এখানে থাকে x² আর x² কত 2x² আর এখানে 2x থাকে 2x। এখন এটা কি এই 2x সম্পূর্ণ অংশটা আমরা বামে লিখে দিলাম, আর 25-1 মানে 24টা ডানে লিখে দিলাম, যেহেতু সব সাইড পরিবর্তন করে দিছি এজন্য আমাদের কি চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন উভয় পক্ষে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 24 আছে, অর্থাৎ সবগুলোকে এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা কি করতে পারি 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করলে এখানে থেকে x² এখানে থেকে x আর এখানে থেকে 12। এখন দেখো আমাদের বলছে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এটা একটা কি দ্বিঘাত সমীকরণ, এটাও লিখতে পারো দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত, এখানে ঘাত কত 2 আছে, পাওয়ার 2 আছে, অতএব এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আমাদের হয়ে গেল। তোমাদের বলছিল যে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হলে 2 মার্কস, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এরপর বলছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তো উৎপাদক বিশ্লেষণে আমরা যাই, দেখো আমরা লিখলাম এটা, লিখার পরে আমরা মাঝে এক্স পাবো আর 12 পাবো, আমরা জানি উৎপাদক বিশ্লেষণে 12কে কতভাবে ভাঙানো যায়, আমরা ওইভাবে দেখবো যে 12কে 12, 6 দুগুণে 12, আবার 3 ছেড়ে 12, এভাবে ভাঙানো যায়। কিন্তু তার মধ্যে আমরা দেখতে হবে যে এখানে কি প্লাস এক্স পাইতে, অর্থাৎ আমরা জানি 3 ছেড়ে 12 এটা হয়, অর্থাৎ 4 আর 3 গুণ করলে হয় 12, আর 4 থেকে 3 বিয়োগ করলে হয় x, 12টাকে প্লাস প্লাস, তাহলে এভাবে আমরা সাজাই দিই। এই দুটো থেকে কি এক্স কমন নিলে এখানে থাকে কত এক্স, এখানে থাকে 4, আর এখান থেকে এক্স কমন 3 কমন নিলে দেখো -3 কমন নিলে, -3 কমন নিলে এখানে থেকে এক্স, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা লিখলাম, তো মাইনাসে মাইনাসে প্লাস লিখলাম, 3 দিয়ে 4কে ভাগ করলে 3 ছেড়ে 12, তাহলে এই অংশ থেকে কি x+4, আবার এই অংশ থেকে কি x+4 কমন গেল, থাকে এখানে থেকে এক্স আর এখানে থেকে -3। এই হচ্ছে আমাদের কি এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই অংশটা কি হলো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এখন কেন এটা সমান আছে কত 0, একবার এই অংশ সমান 0 মানে প্রথম অংশ সমান 0, এই অংশ সমান 0, x+4 = 0, x1 = -4, কিন্তু মজার বিষয় হচ্ছে কি এক্সটা হচ্ছে আমাদের কি একটা দূরত্ব, ও ই এর দূরত্ব, কিন্তু দূরত্ব হলে ঋণাত্মক হইতে পারে না, এর ইহা গ্রহণযোগ্য হবে না। অথবা আরেকটা অংশ আছে x-3 = 0, সুতরাং x = 3, এটাই আমাদের গ্রহণযোগ্য মান, অর্থাৎ নির্ণয় এক্স এর মান কত 3 সেন্টিমিটার। ই হচ্ছে তোমাদের এক্স এর মান নির্ণয় করলো, অর্থাৎ 4 মার্কস হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা 4 নম্বর প্রশ্ন আমাদের একটা মজার একটা জ্যামিতি দিয়েছে, আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি যে ও বৃত্তটির কেন্দ্র এবং কোণ ও এ ই সমান 30 ডিগ্রি, ফলে প্রমাণ করো যে ত্রিভুজ এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ। তোমরা একটা জিনিস খেয়াল করবা, এটা কিন্তু একটা মজার জ্যামিতি এবং এই জ্যামিতিগুলো পারলে অনেক ভালো লাগবে তোমাদের, তোমরা এটা করবা, খেয়াল করো। তাহলে আমরা এখন করব কি খেয়াল করো 4 নং প্রশ্নের, এটা হবে 4 নং, দুঃখিত এখানে হবে কি 4 নং প্রশ্নের উত্তর। তাহলে দেওয়া থেকে কি আমরা দেখি ও কেন্দ্রবিষ্ট, ও বৃত্তের কেন্দ্র এবং ও ই সমান কত তোমার 30 ডিগ্রি, লক্ষ্য করো এখানে ও এ ই এই অংশ সমান 30 ডিগ্রি। দেখো আমি এখানে কিন্তু বিভিন্ন কালার করছি, কারণ এই যে একই কালার দুইটা অংশ, এই দুইটা থেকে আমরা মান বের করে আমরা এই যে হলুদ যে অংশটা এইটা আমরা কি করব, এইটা এইটা আমরা দেখাবো, এই অংশটা দেখ, এইটা দেখাবো কি ও এ ডি বা এ ও ডি সমবাহু ত্রিভুজ, এটা আমরা দেখাবো। তাহলে যেন আমি বিভিন্ন কালার করে তোমাদের বুঝাই দিছি, তোমার কালার করতে হবে না, বাট তোমরা দেখো এভাবে সুন্দর করার চেষ্টা করো, লক্ষ্য করো। এখন কি অঙ্কনে দেখো এ ডি যোগ করলাম, এখন দেখো চিত্রে ও ই লম্ব এ ডি, সুতরাং কত কোন ও ই এ, এই যে কোনটা এই কোনটাকে 90 ডিগ্রি আমরা লিখতে পারি। এখন আমরা লক্ষ্য করো এইটা সমান পাইছি কত, এই যে এই অংশটা পাইছি কত 30, এটা হয়েছে 90, তাহলে আমাদের অপর কোনটাকে এই যে এটা এই যে এ ও ই, এটা আমরা ডাইরেক্টলি এ ও ই সমান কত 3 গুণে 60, আমরা জানি 180 ডিগ্রি, তো এখান থেকে 180 ডিগ্রি মাইনাস ও ই এ সমান কোন ও এ ই, মানে এই বাহু এই কোণ আর এই কোণ সমান, বিয়োগ, তো বিয়োগ করার পরে আমাদের এটা হয় কত, এটা হয় কত 60 ডিগ্রি, অর্থাৎ এ ও ই এই কোণ হয় কি 60 ডিগ্রি। খেয়াল করবা শর্টকাটে করছি, এভাবে করলেই হবে, হ্যাঁ বিস্তারিত আরো করলে করা যায়। দেখো এভাবে বলছে ত্রিভুজ ও এ ই, লক্ষ্য
ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ, এটা কি সর্বস্ব? আমরা জানি এটা দুই নম্বরতে আমরা লিখতে পারি, দুই নম্বরতে পাই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি সর্বস্ব। সর্বস্ব মানে কি অনুরূপ, সবকিছু সমান, সেহেতু আমরা লিখতে পারি এ ও ই, অর্থাৎ এই কোণ সমান কি লিখতে পারি ডি ও এ, অর্থাৎ এই কোণ, ঠিক আছে। এ ও ই সমান কত, ডি ও এ আমরা লিখলাম, সমান কত 60 ডিগ্রি, এটা আমরা লিখলাম আগের অংশ থেকে। এখন আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, এক সরল কোণ কত দেখো ই, দেখো ই ও এফ, এই যে সম্পূর্ণ এটা কত 180, কিন্তু এর মধ্যে এইটা হচ্ছে কি, এই যে এই অংশটা, এই যে গাঢ় লাল এই অংশটা, আর এই অংশটা হচ্ছে কি 60। তো এই মানটা আমরা 60 যদি বসাই দিই তিনটা, দেখো তিনটা অংশ, এই তিনটা অংশ লিখলাম, লেখার পরে কি এই দুটা মান বসাই দিলাম, কত হলো 60 সমান কত 180 থেকে 60 আর 60 কত 120 বিয়োগ গেল, থাকে এ ও ডি, এ ও ডি কোণ কত, এই যে কোণ এ ও ডি, এই যে এই কোণটুক, এইটুক সমান কত 60 ডিগ্রি বাহির করলাম। কিন্তু দেখো আবার ও এ সমান কত, ও ডি, ও এ সমান ও ডি, কারণ কি এটা একই বৃত্তে ব্যাসার্ধ, আর আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ হয় সমান হয়। তো আমরা ও ও এ কোয়ে দেখো এই যে ও এ, এই বাহুর, এই বাহুর বিপরীত কোণ কোন, এই যে এটা ও ডি এ লিখলাম এটা। আবার এই যে এই বাহুর বিপরীত, অর্থাৎ ও ডি বাহুর বিপরীত হচ্ছে কত, এই যে এই অংশ, অর্থাৎ ও এ ডি লিখলাম, আর কারণ কি, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এটা আমরা লিখলাম। এরপরে খেয়াল করো আবার আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এ ও ডিটা চিন্তা করো, এইটা আমরা সমান 60 ডিগ্রি পাইছি, আবার এই কোণ আর এই কোণ সমান পাইছি, তো এই তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি লিখলাম। তো ও এ ডি আর ও ডি এ মানে ও ডি এ সমান কত, আমরা ও এ ডি লিখতে পারি, এটা আমরা এর আগেই দেখাইছি, এইটা আর এটা সমান, তো একটা মান দেখো একটা মান লিখলাম, লেখার পরে দেখো আর এই যে ও ডি এর মান কত 60 ডিগ্রি বসাই দিলাম, তাহলে ও এ ডি আর ও এ ডি সমান 2 ও এ ডি, আর এই যে 160 ডিগ্রি সে বিয়োগ হয়ে গেল 120 ডিগ্রি, 2 দ্বারা এই 120 কে ভাগ করলে কত 60 ডিগ্রি, অর্থাৎ ও এ ডি সমান 60। তাহলে তিনটা করে দেখো, এই এই কোণ সমান 60, এই কোণ সমান 60, এই কোণ সমান 60, তিনোটা কোণ সমান 60, আর আমরা জানি কি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, অর্থাৎ এই বাহুর সম কোণ এইটা, এইটার বাহু এইটা, এইটা বাহু এইটা, অর্থাৎ তিনোটা বাহু পরস্পর সমান, তিনের বাহু পরস্পর সমান হলে কি সেটা একটি সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে কিছুটা হলেও শিখতে পারছো, এবং আগে বুঝো ভালোভাবে তারপর তোমরা অঙ্ক করো, তোমরা দয়া করে কেউ নকল করার চেষ্টা হু তুলে দেবো না, বরং আগে বুঝো ভালোভাবে বোঝার চেষ্টা। আর একটা বিষয় তোমরা লক্ষ্য করবা, তোমাদের এসএসসি পরীক্ষা আগামী ইনশাল্লাহ আগামী মে মাসে হবে, এবং তোমরা এই জন্য পড়াশোনা করো, এবং এই সম্পর্কে তোমাদের ভিডিও পেতে আমাদের আমাদের সাথে থাকো। আল্লাহ হাফিজ।